স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত এশিয়া কাপের সুপার ফোরে শুরু হবে আজ থেকে প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দলটি বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শুরু হবে খেলাটি বি টিভি জি টিভি মাসরাঙ্গা টিভি সরাসরি খেলাটি সম্প্রচার করবে এর আগে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আফগানদের দেয়া দুশো পঞ্চান্ন রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র একশো উনিশ রানে গুটিয়ে যায় টিম টাইগার আর একশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে হারে সেই ম্যাচ তবে এই ম্যাচ নিয়ে কোনো মাথা ব্যথা নেই দলীয় অধিনায়কের তার ফোকাস এখন সুপার ফোরে আর সুপার ফোরে নিজেদের সেটা দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে যায় বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে সুপার ফোরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাশরাফি বলেছেন ভারতের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছেলেদের শান্ত আমরা এবং সতেজও রাখতে চাই এরকম গরমে পরপর দুই দিন খেলা কষ্টকর ঘুরে দাঁড়ানোটাও কঠিন তবে আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি আশা করছি ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো প্রতিনিয়ত খেলাধুলার সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এদিকে এশিয়া কাপের সূচি পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করে মাসাফি বলেছেন সূচি বদল নিয়ে চিন্তা করার সুযোগ পাইনি তবে অবশ্যই এটা হতাশার প্রথম থেকে আমাদের পরিকল্পনা ছিল যে আমরা যদি শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচে হারাতে পারি আমরা হয়তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে যাব এরপর গ্রুপ চ্যাম্পিয়ন হলে গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলব সুপার ফোরে কিন্তু আজকে সকাল থেকে জানতে পারছি আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতিয়ার হারি আমরা বি হয়ে গিয়েছি এটা অবশ্যই হতাশার তবে আজকের ম্যাচের বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকবেন লিটন দাস নাজমুল ইসলাম শান্ত সাকিব আল হাসান মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদেক হোসেন মেহদি হাসান মিরাজ মারসাফিবিন মোর্তুজা রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে এখনই লাইক কমেন্ট শেয়ার করুন